আবারও বেতন বৃদ্ধির একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। 20% বেতন বৃদ্ধিতে সর্বোচ্চ বেতন 1,82,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 26,500 টাকা। হ্যালো ভিউয়ার্স, আজকে বেতন বৃদ্ধি নিয়ে এক মহাসুখবর থাকছে সরকারি চাকরিজীবীদের জন্য। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু। 30 মে 2023 তারিখে প্রকাশিত এই নিউজটি, অর্থাৎ একেবারেই আপডেট একটি নিউজ। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে সরকারের অর্থ বিভাগ। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে এই বেতন বৃদ্ধি করা হচ্ছে বলে সম্প্রতি জানানো হয়েছে। এজন্য সরকারি চাকরিজীবীদের বেতন ভাতাদি আদেশ 2015 সংশোধন করা হচ্ছে। বেতন ভাতাদি আদেশের 3 ধারায় সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা আছে। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার আলোচনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করে রেখে বেতন বৃদ্ধির নির্দেশ দেন। সে অনুযায়ী শুরুতে বেতন বৃদ্ধির বিদ্যমান হার পরিবর্তন করা হবে। এরপর 1 থেকে 20 গ্রেড পর্যন্ত সমান হারে বেতন বৃদ্ধির প্রস্তাব আসতে পারে। এতে সব গ্রেডের বেতন সমন্বয় হবে। আসছে বাজেটে মূল্যস্ফীতি ধরা হচ্ছে 6.5%। গত এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল সরকারি হিসেবে 9.24%। এক্ষেত্রে সরকারি কর্মীদের মূল বেতনের 10% বাড়লে বাড়তি খরচ হতে পারে 4,000 কোটি টাকা। 2015 সালে যখন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয় তখন মূল্যস্ফীতি 3 থেকে 5% ধরে পরবর্তী বার্ষিক ইনক্রিমেন্ট ঠিক করা হয়। তবে এখন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করতে ভারতসহ কয়েকটি দেশের বেতন কাঠামো পর্যালোচনা করছে অর্থ বিভাগ। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের বেতন বৈষম্য সহনীয় করার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। এসব কাজ শেষ করে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। অর্থ বিভাগ সূত্রে জানায়, আগামী 2023-24 অর্থ বছরে বাজেট ঘোষণার আগে বেতন বৃদ্ধির সব কাজ শেষ করা সম্ভব হবে না, কারণ মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে বেতন ভাতা দিয়ে আদেশ সহ আরও কিছু বিধি সংশোধন করতে হবে। এজন্য অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হতে পারে। বাস্তবায়ন অনুবিভাগ এ সংক্রান্ত প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, 2015 সালের জাতীয় বেতন স্কেলের সঙ্গে নতুন বেতন বৃদ্ধির হার সমন্বয় করতে হবে, কারণ প্রতি বছর কর্মচারীদের যে বেতন বার্ষিক বেতন বৃদ্ধির ইনক্রিমেন্ট হয়, যেখানে কারো 3.75%, কারো 5% বৃদ্ধি পায়। অর্থ বিভাগের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আগামী 2023-24 অর্থ বছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রাথমিক ঘোষণা দিতে পারেন। এরপর বেতন বৃদ্ধির কাজ চূড়ান্ত করা হবে। কর্মচারীদের জন্য যে বেতন অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা বাজেট ঘোষণার পরও মেটানো যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারি চাকরিজীবীদের জাতীয় বেতন স্কেল পর্যালোচনা করে দেখা যায়, গ্রেড 1 কর্মকর্তাদের জন্য প্রতি মাসে 78,000 টাকা বেতন নির্ধারিত। একইভাবে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সমমর্যাদা পদের বেতন 86,000 টাকা এবং সিনিয়র সচিব ও সমমর্যাদার বেতন পদের বেতন 82,000 টাকা নির্ধারিত। প্রতি বছর বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট হয় 2 গ্রেড পদে 3.75% এবং 3 ও 4 পদে 4%, গ্রেড 5 পদে 5.5 শতাংশ, গ্রেড 6 থেকে 20 পর্যন্ত পদে 5% করে। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুর রহমান খান বলেন, আমরা সার্বিক বিষয়ে প্রস্তুতি নিচ্ছি, প্রধানমন্ত্রী নির্দেশনা দিবেন সেভাবে বেতন বৃদ্ধির সুপারিশ পাঠানো হবে। তিনি বলেন, বেতন ভাতা দিয়ে আদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা করা হচ্ছে, প্রয়োজন অনুযায়ী তা সংশোধন করা হতে পারে। এই ব্যাপারে অর্থ বিভাগের যুগ্ম সচিব আবু দাইয়ান মোহাম্মদ আসানুল্লাহ বলেন, মূল্যস্ফীতির বিবেচনায় অবশ্যই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে, অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এ কাজ করছে। তিনি বলেন, বাজেটে বেতন ভাতার জন্য প্রায় 80,000 কোটি টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে 8 থেকে 10,000 কোটি টাকার সহজেই সমন্বয় করা সম্ভব। বাজেট ঘোষণার 6 মাস পর হলেও অতিরিক্ত ওই অর্থ সমন্বয় করা যাবে, কারণ অন্য অনেক খাত অতিরিক্ত বরাদ্দ থাকে, সেই অতিরিক্ত বরাদ্দের অর্থ ফের উপযোজন করার নিয়ম আছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, 10% মূল বেতন বৃদ্ধি হলে 4,000 কোটি, 15% 6,000 কোটি এবং 20% 8,000 কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে। তবে বেতন বৃদ্ধির হার কত হতে পারে তা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। আগামী অর্থবছরের জন্য বাজেট মূল্যস্ফীতি ধরা হচ্ছে 6.5%, সেক্ষেত্রে এ হারই হতে পারে বেতন বৃদ্ধির একটি ভিত্তি। আবার বাজেট ঘোষণার পর জুন বা জুলাই শেষে মূল্যস্ফীতির হার কত থাকে সেটাও হতে পারে আরেকটি ভিত্তি। উভয় বিকল্প হাতে নিয়ে এগোচ্ছে অর্থ বিভাগ। তবে যখন ওই বিজ্ঞাপন জারি হোক না কেন, তা কার্যকর করা হবে পিছনের তারিখ বা অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই থেকে।
বর্তমান গ্রেড 180 পদে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা টিফিন আপ্যায়ন গাড়ি রক্ষণাবেক্ষণ নিরাপত্তা কুক টেলিফোন মোবাইল ভাতা সহ বেতন 182,120 টাকা গ্রেড 10 এ সর্বসাকুল্য বেতন 26,500 টাকা এর মধ্যে বেতনের ব্যবধান 155,620 টাকা আবার গ্রেড 11 পদে মোট বেতন 21,550 টাকা এবং গ্রেড 20 পদে বেতন 15,175 টাকা গ্রেড 11 থেকে 20 পদের মধ্যে বেতনের ব্যবধান 6,375 টাকা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক হেদায়েত হোসেন গণমাধ্যমকে বলেন বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন কাঠামো প্রণয়ন করা উচিত এজন্য আসন্ন জাতীয় বাজেট পরিমিত অর্থ বরাদ্দ রাখা জরুরি মাননীয় ভিউয়ার্স এই ছিল আজকের বেতন বৃদ্ধির আপডেট পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ